ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে তোমরা এখানে রয়েছো আলামিন মিশনের যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে। তো আমাদের অনেক সাবস্ক্রাইবার আছে, বা তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা জানতে চেয়েছো যে আলামিন মিশনে যে এডমিশন প্রসেস, সেই এডমিশন প্রসেস অনলাইনের মাধ্যমে আমরা কেমন করে সেই এডমিশন প্রসেসে যোগ দিব, বা আমাদের যে ফর্মটি সেই ফর্মটি আমাদের মোবাইল বা কম্পিউটার থেকে কেমন করে ফিল আপ করবো। তো সবার প্রথমে তোমাদের মোবাইল অথবা কম্পিউটারের মধ্যে যে কোনো একটি ব্রাউজারের মধ্যে আসতে হবে, এসে এখানে আলামিন মিশন লিখে সার্চ করতে হবে। আলামিন মিশন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এইভাবে পেজটি চলে আসবে, এবং এইখান থেকে প্রথম লিঙ্কটিতে তোমাদের ক্লিক করতে হবে। প্রথম লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আলামিন মিশনের যে মেন ওয়েবসাইট সেটি তোমাদের সামনে কিছুটা এইভাবে খুলে যাবে। তো এইখানে এসে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফর ক্লাস 5 to 9 বেঙ্গলি মিডিয়াম 2024। তো 2023-24 জন্য যে মিডিয়াম যে সেশন, সেই সেশনে বেঙ্গলি মিডিয়ামে 5 থেকে 9 অবধি এডমিশন নেওয়া হচ্ছে। তো এইখানে তোমাদের সর্বপ্রথমে এই লিঙ্কে ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা দুইটি অপশন দেখতে পারবে, এইখানে দুইটি অপশন দেখতে পাচ্ছ, লগ ইন এবং সাইন আপ। তো আমরা যেহেতু নতুন ক্যান্ডিডেট সেই জন্য আমাদের সাইন আপ করতে হবে। কেউ যদি পুরনো ক্যান্ডিডেট থাকে বা কারো যদি আইডি ক্রিয়েট করা থাকে তাহলে সে লগ ইনে ক্লিক করতে পারো। তো আমরা যেহেতু নতুন ক্যান্ডিডেট তাই সাইন আপে ক্লিক করে নেব। তো সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইভাবে রেজিস্ট্রেশন পেজটি চলে আসবে। এইখানে তোমরা উপরেই লেখা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন। তো অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন আমরা এখন করব। তার জন্য এখানে সর্বপ্রথমে নাম দিতে হবে, তারপরে মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, তারপরে এখান থেকে জেন্ডার চুজ করতে হবে, ক্রিয়েট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। এবং পাসওয়ার্ডটি যখন তোমরা দেবে, পাসওয়ার্ডটি মনে রাখবে যে তোমরা যাই দাও একটি তোমাদের ক্যাপিটাল থাকতে হবে, কয়েকটি স্মল থাকতে হবে, তার সঙ্গে একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, এবং তার সঙ্গে নাম্বার কিন্তু থাকতে হবে। এইভাবে তোমরা তোমাদের পাসওয়ার্ডটিকে সাজিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। তো এইখানে যেই পাসওয়ার্ড দেবে উপরের ঘরে, নিচের ঘরে সেম পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি রিভিউ পেজ চলে আসবে, এবং এইখানে এসে তোমাদের সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন সাকসেসফুলি ডান, এইভাবে একটি লেখা তোমাদের সামনে চলে আসবে। তারপরে তোমাদের লগ ইন অপশনে ক্লিক করতে হবে, এবং যখনই তোমরা লগ ইন অপশনে ক্লিক করবে এইখানে তোমাদের যে ইমেল আইডিটি, সেই ইমেল আইডিটি এন্টার করতে হবে, তার সঙ্গে সঙ্গে যে পাসওয়ার্ডটি তোমরা এন্টার করেছিলে সেই পাসওয়ার্ডটি দিয়ে এইখানে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা লগ ইন হয়ে যাবে। তো আমরা এখানে লগ ইন করে নেব। লগ ইন করার পর তোমরা এইভাবে দেখতে পারবে এখানে হোম রয়েছে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে হবে, তারপরে ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপরে তোমাদের পেমেন্ট করতে হবে, এবং তারপরে প্রিন্ট অ্যান্ড এডিট ডকুমেন্ট করতে পারো তোমরা, তারপরে তোমাদের মোবাইলের মধ্যে SMS আসবে, এবং তারপরে লগ আউট করলেই হয়ে যাবে। তো লগ আউটটি কিন্তু শেষের অপশন। তো লগ আউট তোমরা জানো যে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, এবং এইখানে তোমরা তোমাদের পেমেন্ট পর্যন্ত কাজ। তার আগে সবার প্রথমে যেটি ভাইটাল বিষয় সেটি হলো অ্যাপ্লিকেশন ফর্ম এবং তোমাদের ডকুমেন্ট আপলোড। তো এই দুইটি আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এইখানে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আসার পর এখানে সর্বপ্রথমে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার এবং স্টুডেন্ট নেম অলরেডি ফিল থাকবে। এইখানে এসে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে, এজ এইখানে অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসবে। তারপর এখানে তোমাদের জেন্ডার অথবা সেক্স দিতে হবে, তারপরে এডমিশন টু ক্লাস, এখানে কোন ক্লাসে এডমিশন হতে চাও সেটি দিয়ে দেবে, তারপরে সেশন সিলেক্ট করবে, এক্সামিনেশন সেন্টার এখান থেকে চুজ করবে, মিডিয়াম বাংলা এবং হোস্টেল যদি লাগে তাহলে ইয়েস করবে, তারপরে তোমাদের ইমেল আইডি দেখতে পাচ্ছ, তারপরে রিলিজিয়ন দেখতে পাচ্ছ, এবং তারপরে ক্যাটাগরি অর্থাৎ তোমরা STSC OBC কোথায় বিলং করো সেটি এখান থেকে চুজ করবে, বা জেনারেল সেটি চুজ করবে, তারপরে স্পেশাল ক্যাটাগরির মধ্যে যদি থাকে ইমামস যদি থাকে, তারপরে অরফেন্ড যদি থাকে, জেনারেল যদি থাকে এগুলো চুজ করতে পারো, তারপরে ন্যাশনালিটি অলরেডি চুজ থাকবে, তারপরে ফাদার্স নেম দিতে হবে, ফাদার্স কোয়ালিফিকেশন দিতে হবে, ফাদার্স অকুপেশন দিতে হবে অর্থাৎ বাবা কোন কাজ করে সেটি দিতে হবে, ফাদার্স ইনকাম দিতে হবে, মান্থলি কত টাকা ইনকাম করে সেটি দিতে হবে, মায়ের নাম দিতে হবে, এর কোয়ালিফিকেশন দিতে হবে, মা কী কাজ করে সেটি দিতে হবে, মাদার্স ইনকাম এইখানে দিতে হবে, এবং এইখানে বলা আছে ইফ ফাদার অ্যান্ড মাদার লেট, যদি বাবা মা যদি মৃত হয় তাহলে এইখানে ক্লিক করবে, না হলে করতে হবে না। কিন্তু যদি তোমাদের অন্য কোনো গার্জিয়ান থাকে বাবা মা ছাড়া তাহলে এখানে তার নাম দিতে পারো, অথবা এখানে বাবা মায়ের নাম তোমরা দিতে পারো, এবং তোমাদের যে গার্জিয়ানের কোয়ালিফিকেশান সেটিও দিতে হবে, কী কাজ করে সেটিও দিতে হবে, গার্জিয়ান ইনকামও দিতে হবে। তারপরে নিচে আসতে হবে, এখানে স্টুডেন্ট আধার নাম্বার, আধার ইনফরমেশনের মধ্যে আধার নাম্বার দিতে হবে, প্রেজেন্ট স্কুল কোন স্কুলে পড়ছে এখন সেটির নাম দিতে হবে, অথবা কোন মিশনে পড়ছে তার নাম দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, পার্মানেন্ট ভিলেজ দিতে হবে, কোন ভিলেজে সে পার্মানেন্ট বসবাস করে সেটি দিতে হবে, পার্মানেন্ট পোস্ট অফিস দিতে হবে, পার্মানেন্ট পুলিশ স্টেশন দিতে হবে, পার্মানেন্ট পিনকোড দিতে হবে, পার্মানেন্ট স্টেট এখান থেকে দিতে হবে, তারপরে পার্মানেন্ট ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, এবং এখানে বলা আছে ইফ পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস সেম তাহলে এখানে ক্লিক করে দেবো, অটোমেটিক নিচের ফর্মটি
ফিল আপ হয়ে যাবে, তারপরে সোজাসুজি সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দ্বিতীয় অপশনে চলে যাব, অর্থাৎ যেখান থেকে আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো ফর্মটি ফিল আপ হয়ে গেলে ফর্মটি তোমাদের সামনে এইভাবে খুলে আসবে এবং নিচে তোমরা তোমাদের ডিটেলস দেখতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন ফর্ম টিক মার্ক দেখতে পাচ্ছ, তারপরে ডকুমেন্ট আপলোড ক্রস রয়েছে, তারপরে তোমাদের পেমেন্ট কিন্তু পেন্ডিং রয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট দেখাচ্ছে, তো সেই কারণে আমরা আপলোড ডকুমেন্টে ক্লিক করব। আপলোড ডকুমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেটি আমরা দেখে নেব। এইখানে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, শুধুমাত্র ফটো এবং সিগনেচার আপলোড করলেই হবে। তো এখানে আমরা ফটো এবং সিগনেচার আপলোড করে নেব। তো ডকুমেন্ট আপলোড হয়ে গেলে তোমাদের পেমেন্ট করতে হবে, তো তোমরা মেক পেমেন্টের ঘরে চলে আসবে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ 50 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। এই 50 টাকা পেমেন্ট করে দিলে তোমাদের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন সাকসেসফুলি কিন্তু সাবমিটেড হয়ে যাবে এবং তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস তোমরা ডাউনলোড করে তোমাদের পড়াশোনা কন্টিনিউ করতে পারবে। এবং পড়াশোনা কন্টিনিউ করার পর তোমাদের যখন পরীক্ষা হবে সেই পরীক্ষার মধ্যে তোমরা অংশগ্রহণ করতে পারবে। শুধুমাত্র 50 টাকা এখানে পে করতে হবে, 50 টাকা পে করলে কিন্তু হয়ে যাবে। এইখানে যে অ্যাপ্লিকেশন প্রসেস, মেন অ্যাপ্লিকেশন প্রসেস এতটুকুই, এর বাইরে কিন্তু কোনো কিছুই নেই। তাই অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশনটি এইভাবে করো, এইভাবে করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবং কোথাও যদি বুঝতে কোনোরূপ অসুবিধা হয়, কোথাও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, কোথাও যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, আমরা অবশ্যই তোমাদের কমেন্টের যথাযথ অ্যান্সার দিয়ে তার হেল্প করার চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে, যদি ভিডিওটি কাজে লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে, ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।